আর্টিকেলগুলো লাগাই দি। বললাম ভাই তোমার নাম? আদিত্য সিং। আদিত্য সিং। বললাম ভাই তুমি এটা কি মূর্তি তৈরি করছো, কিভাবে, কতদিন লেগেছে? আমার এটা তৈরি করতে প্রায় 2 মাস লেগেছে, আর আমি এটা বাড়িতে পূজা করার জন্য এই দুর্গা মূর্তিটা তৈরি করেছি। কি কি লেগেছে? বেত একটা বাটা লেগেছে, সব ঠাকুরের পিছনে একটা বাটা সাপোর্টের জন্য, তারপর ড্রয়িং শিট লেগেছে, কলম লেগেছে কালো রঙের, গিফট পেপার লাগিয়ে লেগেছে, এবং শাড়ি বানানোর জন্য, তারপর তোমার মাথায় আসলো কিভাবে? এই ধরনের চিন্তা ভাবনা কেন আসলো তোমার পড়ার ফাঁকে? এটা কি প্রথমবার? না, আগের বছরও বানিয়েছিলাম, খালি দুর্গা। কি করবে এটাকে? পূজা করব বাড়িতে। আচ্ছা, তোমার নাম? আদিত্য সিং। কোন স্কুলে পড়? সোনাউল্লাহ। কোন ক্লাসে? 7। বললাম জেঠু আপনার নাম? আমার নাম খগেন্দ্র নাথ। কি হয় আপনার? আমার নাম কি? বললাম এই ধরনের যে জিনিস বানিয়েছে, ওর অভিজ্ঞতা কি কি দেখছেন? এটা আমি ছোটবেলা থেকে দেখছি, ওর আঁকার মধ্যে একটু বেশি ইন্টারেস্ট, যে কোনো জিনিস নিয়ে আস্তে আস্তে আঁকে। হ্যাঁ, আঁকতে 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 প্রথমে বেশি নজর দিছি আমরা যে দেবদেবীকে নিয়ে, ও মাথা টাথা, সেরকম আমার ওই বাড়িতে সব কিছু লাগানো, সব বড়ি, হ্যাঁ, বড়ি আঁকা, এরকম করতে 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 ওর মনের ভিতরে চাহিদা আমাদের বললো যে আমি একটা দুর্গা ঠাকুর বানাবো। হ্যাঁ, তা বললাম যে বেশ ভালো কথা, বানা। কোনো সময় আঠা লাগে, কোনো সময় ই লাগে, কাগজ লাগে, ই লাগে, এসব জোগাড় যন্ত্র করে আমি ওকে দিই আস্তে আস্তে করে। গত বছর একটা দুর্গা প্রতিমা বানাইলো, আমাদের ভালো লাগলো, তখন আমরা কী করলাম যে এই বললো যে আমি একটা দুর্গা ঠাকুর বানাবো, সে দুর্গা ঠাকুর বানাই নিয়ে আমি নিজের বাড়িতে, হ্যাঁ, কিছু ফল ঠল যা কিছু দুর্গা ঠাকুরের যেভাবে নিয়ম অনুষ্ঠান সেভাবে করে পূজা দিই। আমরা তখন বাধা দিই না, আমরা নেতাই করি। তারপরে এই এই জিনিসটাকেও আস্তে আস্তে 2 মাস সময়ের মধ্যে আস্তে আস্তে যখন করতে আরম্ভ করলো, আমাদের একটা ইন্টারেস্ট হয়ে গেলো যে ভালো লাগছে, তখন বললাম যে নে কর, এবং তখন বললে আমি পূজা দিই, পূজা দিয়ে বিসর্জন দিই, ঠিক আছে নে কর। ওর কোনো কোনো কিছুতে বাধা ওর বাবা মাও দেয় না, আমাদের পরিবার শুদ্ধাও দেয় না, ও যখন যা মর্জি নিজের পড়াটাও ঠিক মতন করে। এইভাবে করে ওর আগ্রহটা আমি দেখলাম। তারপরে এই জিনিসগুলি আসাটা আগাইছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম খগেন্দ্রনাথ সিং।